যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ত্রিপুরা রাজ্যের আইনের শাসন নেই, শাসকের রাজত্ব চলছে। বিজেপির সাংসদ প্রতিমা ভৌমিক, তিনি একজন মহিলা, নিজেই স্বীকার করে নিলেন ত্রিপুরা রাজ্যে মা বোনেদের ওপর ধর্ষণ নির্যাতন হচ্ছে। কে বলেছেন? খোদ বিজেপির সাংসদ প্রতিমা ভৌমিক। তিনি টুইট বার্তায় টুইট করে লিখেছেন ফেসবুকে, নেটিজেনদের মনে যখন বড় প্রশ্ন জাগছে, বিজেপির সাংসদ প্রতিমা ভৌমিককে আমরা যখন প্রশ্ন করি তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি লিখেছেন, মায়ের ধর্ষণের মধ্য দিয়ে, আরও একবার বলছি, মায়ের ধর্ষণের মধ্য দিয়ে আজকের দিনে শুরু। আজ সকালে কসবা কালীবাড়ি মায়ের মন্দিরে মায়ের দর্শন করার ও মায়ের আশীর্বাদ প্রার্থনা করার সৌভাগ্য হয়। মা সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। এটাই বিজেপির সাংসদ প্রতিমা ভৌমিক তিনি তুলে ধরেছেন, এবং সেই টুইটটা শাসকের চাপে কিন্তু ডিলিট করতে তিনি বাধ্য হয়েছেন। ত্রিপুরা রাজ্যের ক্রমশ আইনের শাসন নেই, বিজেপির সাংসদ প্রতিমা ভৌমিকে টুইট বার্তায় লিখেছেন।